আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা কথা বলছিলাম ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে এবং ভারত বাংলাদেশের বন্ধু বন্ধু রাষ্ট্র সেটা প্রমাণ হয়েছে নাইনটি সেভেন্টি ওয়ানে দ্যার ইজ নো কমেন্টস বাট দ্য কমেন্টস ইজ যে কথাটি একজন কলার আমাকে বলছেন যে আমি কেন হাইফার হচ্ছি যখন মানুষের মৃত্যু স্বাভাবিক ম্যাটার হয়ে যাবে ওই যে বিএনপির আমলে বলছিলো যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আরে ভাই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আপনি নৌকা চালাবেন যেখানে একশো জন উঠবে সেখানে উঠবে পাঁচশো জন আর সেই সিকিউরিটির ভিতরে মানুষ ডুবে মারা যাবে আপনি বলবেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তো ওয়াই ইউ মিনিস্টার এখন বর্ডারে মানুষ খুন করা হচ্ছে গুড়ি করে মারা হচ্ছে এটা এখন এরা সেই সেভেন্টি ওয়ানের পর থেকে হচ্ছে প্রশ্নটা হচ্ছে সেটি যদি নর্মাল ব্যাপার হয় আমার মনে হয় অ্যাজ এ বাংলাদেশি রাহিন ভাই বলেন জামান ভাই বলেন কেউই এই জিনিসটা মানতে পারবে না যে দিস ইজ এ নর্মাল ম্যাটার দিস ইজ নট এ নর্মাল ম্যাটার দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট অ্যাবনর্মাল যে আমার দেশের মানুষকে গুলি করে মারা হবে আর আমরা গিয়ে চুক্তি সাইন করবো এটা না আমি বলবো চুক্তি আমাদের দরকার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য অথবা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের আভ্যন্তরীণ সব ডেভেলপমেন্টের জন্য বাট দ্য কোয়েশান ইজ আমাদের যে বর্ডারে যে মানুষ মারা হচ্ছে বা সিকিউর বর্ডার সেটা কার্যকর করতে হবে তাই যদি কলার আপনি বলছেন যে কথাটি যে আমি কেন হাইফার হলাম যদি বিএনপি ভাই বলে এটা নর্মাল ব্যাপার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বা আওয়ামী লীগের ভাই বলে যে এটা নর্মাল যে আমরা তো অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা দেয় বর্ডারে মারা গেলে সমস্যা কোথায় নো দিস ইজ নট এটা আমাদের বিএনপির কাজ না আওয়ামী লীগের কাজ না আমাদের কাজটা হচ্ছে আমাদের জনগণকে নিরাপত্তা দেওয়া যদি তারা গরু চুরি করতে ভেতরে ঢুকে দেয় অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে বাংলাদেশে বিজেপি খবর দেন তাকে বাংলাদেশের আইনে শাস্তি দেন বাট তাকে গুলি করে মারবেন না ফেলানির মতো জুলে রাখবেন না এবং আমরা দেখেছি বাস ডলা কাকে বলে আমাদের গরু ব্যবসায়ীদেরকে ন ডোন্ট হ্যাভ ইউ ক্যান ডু ইট এখন এটা যদি আপনারা বলেন এজ এ বাংলাদেশে ঠিক আছে আমরা দুর্বল রাষ্ট্র আমরা মেনে নেব নো যাই হোক যদি আপনারা কেউ হার্ট হয়ে থাকেন আমি আবারও বলি এটাতে এগ্রেসিভ না এটাতে সবাই সেন্সিটিভ হবে কারণ মানুষ মেরে ফেলবে আর বলবো আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে নৌ সরি আমাদের হাতে অল্প কিছুক্ষণ সময় আছে আমি রাহিন ভাই যে চুক্তিগুলোর বিষয়ে আমরা কথা বলছিলাম চুক্তি না আমি আপনাকে সময় দেবো আমি আপনাকে সময় দেব এই এই চুক্তিগুলোর সুফল নিয়ে আপনি আমাকে বা জনগণকে একটু বলেন প্লিজ ধন্যবাদ আসলে ফারুক ভাই এখানে টকসুতে আসি একটা কথা আমার গায়ে লেগেছে এটা আপনি দাওয়াত দেন আমরা আসি আমরা আসি তর্ক করতে যে আমরা সরকারি পক্ষ বলুন আর বিরোধী ওনারা আপনি প্রশ্ন আপনি উত্থাপন করবেন বা আনিং বিষয়গুলো করে থাকেন আপনি সাধারণত করেন আপনি বন্ধু মানুষ দীর্ঘদিন থেকে আসি এবং এইগুলা নিয়ে আমরা আলোচনা করব আলোচনা আপনি প্রশ্ন করবেন উত্তর কী দিলাম উত্তর যদি রঙ হয় দর্শক

এবং আপনার সময় আমি বলবো যে আজকে মিনিট বাড়াইতে আপনার জন্য বাট আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যে ভাই হিসেবে আপনি বলছেন বন্ধু মানুষ যে দেখুন মানুষ মারা যাচ্ছে এটাতে আপনি পলিটিশিয়ান জেগে উঠবেন উনি পলিটিশিয়ান জিকিউট پہ আমি সাংবাদিক জি করব আমাকে যদি কেউ বলে যে বাংলাদেশের বর্ডারে মানুষ গুড়ি করে মেরে ফেলা হচ্ছে এবং মানুষ তো এমনিই মারা যায় নৌকা ডুবিতে মারা যায় বাসট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায় বর্ডারে মারা যাচ্ছে এটা আমি আপনি আমরা সবাই আমি কেন বলছি আপনি যখন বলছেন যে শেখ হাসিনা মুদিকে বলবেন যে বর্ডার বর্ডারে একটা লোক যদি মারা যায় এটা সিকিউট করেন না হয় আমি কোন চুক্তিতে যাব সিকিউট করা এটা এটা চুক্তি কেউ মারতে পারবে না আরো দেশের মানুষকে মারতে পারবে না আমি বলছি আমি আমি বলতেছি যে এইসব ঘটনা নিম্ন যারা স্থায়ে কাজ করে আমার এক আমার বড় ভাই উনি নেতাও উনি ও লিডার উনি বলেছেন যখন ওপারক হয়ে যায়

আমরা অনেক সাফার করছি এই ব্যক্তিটার কারণে অনেক সাফার করতে হচ্ছে তো আমরাও চলতে পারবো তো এই কষ্টটা আমরা কেন সামান্য কষ্ট থেকে আর একটা বড় কষ্ট নিয়ে আসি এটা আমরা কেন আমরা বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কটা নষ্ট করতে যাব এটা কেন যাব এইটা আমরা বন্ধ করব যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনি দেখেন এই আওয়ামী লীগ সরকারই ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় বড় চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার সাইন করছে আপনি এই সমুদ্র সমুদ্র প্রবলেমটা আর কি কেউ করতে ফেরেছে আওয়ামী লীগ এটা করেছে এই পার্বত্য চট্টগ্রামের যে যেসব সমস্যা ছিল এই শান্তি চুক্তি আওয়ামী লীগ করেছে এই যে আমার ভাইয়েরা বলে গেলেন গঙ্গা চুক্তিটা আওয়ামী লীগ ফারাক্কা চুক্তি এবং তিস্তার ব্যাপারে উনি বলে গেলেন তিস্তার এই আরেক ভাই বলেছেন মাননীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি যখন ইন্ডিয়া থেকে সফর করে সাংবাদিকদের বলছিলেন তিস্তা সম্পর্কে আপনি কিছু বলেন ওই ওইটা তো আমি ভুলেই গেছিলাম কিন্তু এই এগারো সালে উনি বলছেন তিস্তার চুক্তির ব্যাপারে মোটামুটি আমাদের দুই সরকার ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকার একটা সমবুজ্যতায় পৌঁছে গেছিলো সেখানে মাঝপথে বাধাগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার সেখানকার কারণ তারা বাধা দেওয়ার কারণে এটা বাধাগ্রস্ত হয়ে যায় তারপরে বাংলাদেশ সরকার কিন্তু বসে নাই বাংলাদেশ সরকার আমার এই বাই তত্ত্বগুলো যেটা যে চীনের সাথে একটা পরামর্শ সভা করেছে বা এখানে নিয়ে আসছিলো তো এটা থেমে থাকে নাই আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমে যখন এটা দুইবার সফর কিন্তু ভারতে করেছেন প্রথম সফরে যখন যান অর্থাৎ যখনই মোদী মোদী ফাঁস করেছিলেন এবং তাকে সম্বর্ধনা সেই দিনই তিনি তিস্তা চুক্তি নিয়ে কথা বলেছেন এবং সেই দিনই সমবযোতা এসেছেন প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী মিলে যে তিস্তা চুক্তির ব্যাপারে একটা যত সম্ভব ওই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সরকারকে বুঝাবার চেষ্টা করতে না পারলেও তারা তারা কিন্তু একটা বড় প্রতিনিধি দল কিন্তু পাঠাচ্ছে এবং এই মাসে এই প্রতিনিধি দল এখানে আসবে এবং এই ব্যাপারে তারা একটা চূড়ান্ত বাংলাদেশকে একটা চূড়ান্ত দিকনিশা দেবে এবং সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জির সাথেও সুসম্পর্ক বজায় রেখে আমরা চাচ্ছি যে তিস্তা চুক্তির ব্যাপারটা একটা সমাধান করার জন্য এবং এই যে বড় বড় চুক্তিগুলো কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ এই দেশের মানুষের থেকে এই দেশ জন্ম দেওয়া এই দেশের বড় কাজ সব আওয়ামী লীগ কী করে আপনি চিন্তা করতে পারেন আওয়ামী লীগ এই যে চুক্তি করেছে ইন্ডিয়া থেকে ট্রেন আসবে ট্রেনে করে অস্ত্র নিয়ে আসবে আর এই অস্ত্র এসে বাংলাদেশকে দখল করে নিয়ে যাবে সিকিম করে নিয়ে যাবে এটা পাগলের প্রলাপ এটা এটা আপনারা বিরোধিতা করার জন্য বিরোধিতা এটা হইতে পারে না এটা একটা সরকার সেটা বুঝে করতে পারে না বাংলাদেশ তার নিজস্ব তার একটা স্বাধীনতা আছে সার্বভৌম আছে সৈন্য আছে সব কিছু আমরা কিন্তু পৃথিবীটা তো এখন দেখেন একটা ভিলেজে পরিণত হয়েছে বাংলাদেশ এখন এক মিনিটের ভিতরে আপনি কথা বলতে পারেন আপনি অস্ট্রেলিয়া আমেরিকাতে কথা বলতে পারেন দুনিয়াটা যেভাবে হচ্ছে আমাদের যে দক্ষিণাঞ্চ এই যে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো এই দক্ষিণ এশিয়ার সকল দেশগুলো মিলে যদি এই ইউরোপের মতো আমরা বর্ডারেরগুলা খুলে দিতে পারি মানুষের সুবিধা বাড়ে যাতায়াত যেভাবে অর্থনীতি বাড়বে আজকে অর্থনীতিতে বাংলাদেশ আজকে উনত্রিশতম পৃথিবীর উনত্রিশতম অর্থনীতি প্রকাশ করেছে আট হাজার কোটি টাকার অর্থনীতি আপনি কি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ আট হাজার কোটি টাকার অর্থনীতি মানে যেটা বাজেট ঘোষণা করেছে তো প্রত্যেকটা ক্ষেত্রেই সরকার জনগণের কথা চিন্তা করে কাজ করতেছে কিন্তু সকল কিছু সম্ভব হচ্ছে না সব কিছুর পরে আপনি চিন্তা করতে পারেন আমাদের দেশ আমাদের মাত্র পঞ্চাশ পঁচপান্ন বায়ান্ন তেপান্ন বছরের দেশ আমরা সব কিছু পেরে উঠতে পারতেছি না আমরা যারা বিরোধিতা করি বিরোধিতার খাতির বিরোধিতা না করে এই যে বিরোধী দল কার্যত বাংলাদেশে যারা বিরোধিতা করেন তারা তো সংসদে যাচ্ছেন না এই যে বারিশটা সুমন যে কাজগুলো করতেছে একা আমাদের বিএনপি সেই কাজ কি করতে পারতেছে জাতীয় পার্টি কি সেই কাজ করতে পারে করতে পারতেছে না চাইলে কাজ করা সম্ভব কিন্তু তারা কাজ করেন কি এই কদিন দেখে দেখছি ওনারা খালেদা জিয়াকে উনি আবার চিকিৎসার জন্য আবার আন্দোলন শুরু করবেন এই করবেন সেই করবেন এই যে তিস্তা চুক্তি নিয়ে এই যে বর্ডার বর্ডার নিয়ে বা মানুষের অধিকার নিয়ে কথা বললে যে কোনো জায়গা থেকেই তারা জনগণের কাছে ফিরে আসতে পারতেন কিন্তু তারা তাদের নিজের স্বার্থেই কথা বললেন কতক্ষণ পরেই বলবেন তারা যে দেশে নিতে হবে খালেদা জিয়া চিকিৎসা করতে হবে যেটা জনগণের লাভ হয় না সেটা এর জন্যই তো বিরোধী দল তাদের অবস্থা এই দিকে যাচ্ছে আমি বলবো আপনারা মানবিক হন মানুষের কথা বলেন নিশ্চয়ই আপনারা আপনারা জায়গায় ফিরে আসতে পারবেন একটা বেরিস্টার শুকন একা যদি এতগুলো প্রতিবাদ করতে পারে বড় বড় প্রতিবাদ করতে পারে আপনারা কেন পারতেছে জি ধন্যবাদ রাহিম ভাই জাস্ট আমি একটা একটা আবার বলি যে আমরা সবাই মিলে উচিত বাংলাদেশের কথা বলা এখন সেটা হোক বর্ডার হোক নৌকাডুবি হোক যেটা আপনি বলছেন যে জনগণের মনের কথা বলা উচিত যে আমরা উচিত না যে আমাদের সে গরু চোর তাই বলে তারা মেরে ফেলবো সে ছাগল তাকে এটা এটা আমরা করতে চাই না ধন্যবাদ জি জামান ভাই আপনার জন্য

নিশ্চয়ই নরেন্দ্র মোদীর এই তেরোটি বছর থেকে দুই হাজার এগারো থেকে আজকে দুই হাজার চব্বিশ তেরোটি বছরে উনি যে মমতার সাথে আলোচনা করার সিদ্ধান্তে আসতে পারবেন না আমি সেটা বিশ্বাস করি না তবে যদি ভারতের কেন্দ্রীয় সরকার কোনো তৃতীয় দেশের সাথে চুক্তি করতে চায় সেক্ষেত্রে তাদের সংবিধান কি বলে আমার জানা নেই আমি নাজিনের মন্তব্য করতে পারবো না হ্যাঁ কারণ মমতা বলতে দেবে না আমি আজকে তার মমতা ব্যানার্জির বক্তব্য শুনছিলাম আমি এটা নিশ্চিত করে আপনাকে বলতে পারি ওয়েদার ইট তিস্তা কন্ট্রাক্ট ওর তিস্তা প্রজেক্ট কোনোটাই বাস্তবিত হয় না আমি অন্ততকে তার আজকের বক্তব্য থেকে আমি বলছি এটা বাংলাদেশে ক্ষমতা লুভি কিছু মানুষ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই ধরনের পাগলের প্রলাপ বলছেন এবং তাদের একটা অভ্যাস হচ্ছে আপনি দেখবেন দান দানবন্ধে শিবির গীত গাওয়া যখনই কিছু হলো কোনো কিছু পারলো না আস্তে আস্তে একাত্তরে আমরা এং করেন গা তেন গা গুড়ের ডিম পারেন যত 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 মানে ওই দান দানবন্ধে শিবির গীত সোজা কোথায় আমি এক কোথায় বলি না আমি বেশি বলতে চাচ্ছি না আর আমার কাছে মনে হয়েছে আমি মমতার বক্তব্য শুনে আমার কাছে এটা মনে হয়েছে এটা ইউটিউবে আছে কিন্তু পুরো বক্তব্যটা আছে যে এটা হবে না কারণ হচ্ছে চুক্তিটাই বা কেন হচ্ছে না কারণ তারা ইন্টারন্যাশনাল ল যেটা জাস্ট জিয়া রহমান সাহেব উনিশশো আটাত্তর সালে জাতিসংঘে কিন্তু উনি উত্থাপন করেছিলেন যে ভারত এবং পশ্চিমবঙ্গের সরকার ইন্টারন্যাশনাল ল মেনে পানি প্রবাহের যে ল আছে ইন্টারন্যাশনাল ল আছে সেটা তারা মানছে না এবং একটা পানি প্রত্যাহার করে দিচ্ছে শুকনো মৌসুমে এই কারণে এখন যেটা মানে আপনি যদি ব্যাপারটা শুনেন উদ্দেশ্যটা কি আগে আগে এটা বলেন যে আমি শুকনো মৌসুমে আমি পানি পেতে চাই এই তো কথা যে আপনি প্রজেক্ট করেন আর চুক্তি করেন যেটা করেন পানি তো আমার লাগবে এবং পানিটা তো উৎপত্তি হচ্ছে উজানে আসবে বাঠের দেশে আপনি এখানে জলদার করবেন এটা ভারত করলে তার স্বার্থটা আগে দেখবে আবার কি করবেন মমতা সেখানে ব্যাঠা দেবেন আবার সেটা থামবে এই যুগেরপুর পর যুগ এইভাবে চলবে আর সেই তিস্তার পানি আমি দেব এই আশায় আশায় তাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি সেই আশায় আশায় শেখ হাসিনা থাকবেন আর কিছুদিন পরে পরে যাবেন গিয়ে আরও কয়েকটা চুক্তি তাদেরকে দিয়ে আসবেন তারা বলবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আপনার আগের সেগমেন্টে আমি আমাকে কথা শেষ করতে পারিনি আমার এই চুক্তিগুলার কিছু কিছু বিষয় আমার কাছে দেখে বা যে ব্যাখ্যাটা আমি দেখলাম ইয়েতে আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে শেখ হাসিনা মজিদের বা মাননীয় প্রধানমন্ত্রীর খুব একটা বলার কিছু ছিল না তারাই রেডি করে নিয়ে আসছে ড্রাফট এনে বলছে যে মিস হাসিনা বাজার দিস ইস দা টাইম ফর ইউ নাও টু সাইন অন দ্য কন্ট্রাক্ট ইউ ইউ রিড টু ইউন ইউন এবং তিনি সেটাই করে আসছেন না না এই তো এটি তো আপনিও এই কথা বলতেছেন এই যে শুনেন এই যে আমার এক দর্শক সম্ভবত জালাল সাহেব বলেছেন যে সাইন হয় নাই দেখুন উনি বলছেন যে এটা তো চুক্তি হয় না কেন এটা সমঝোতা হয়েছে শুনেন আমি আমি আপনাকে একটা কথা বলি আপনি যখন কাউকে ভালোবাসবেন কোনো সুরঞ্জনা রঞ্জনা অঞ্জনা বঞ্ছনা প্রবঞ্চনা দুর্ঘটনা দুর্ভাবনা যাকেই হোক ভালোবাসবেন আপনি প্রথমে কি বলবেন যে আপনি তার একটু কাছাকাছি যাবেন আপনি তাকে অফার দেবেন তাই না সে অফার অ্যাকসেপ্ট করবে কি করবে না যদি রিফিউজ হয়ে যায় শেষ অফার যদি অ্যাকসেপ্ট করে অফার অ্যাকসেপ্টের আগে সে কী করবে কনসিডারেশনে রাখবে তাই না কনসিডার করার পরে সে যদি অ্যাকসেপ্ট করে তা আপনি কি করলেন আপনি আর একটু সামনে যাওয়ার সুযোগ পেলেন তখন আপনি কি করবেন একটু ফিটিশ ফারিশ করবে ব্রিটিশ পার্টিস যখন একটু খাজুরি আলাপ করবে খাজুরি আলাপ যখন তারপরে আর অনেক কিছু সেটা আহ মানে যাই হোক বুঝলেন সরকারের আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এখন তারা বলছেন শুনেন তার মানে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তারা বলছেন আমি আরাফাত রহমান সাহেবের বক্তব্য থেকে যেটা যদি আমি বুঝে থাকি আমার কাছে মনে হয়েছে তার এই এইটাও আমি বলবো দান পন্থা শিবির গীত গিয়েছেন তিনি উনার পুরো সাংবাদিক সম্মেলনের পরে আপনি যদি আমাকে বলেন যে আচ্ছা আমি এই সারমর্মটা ওনার বক্তব্য থেকে পেলাম সেটা কি জিরো জিরো উনি কোনো কিছুর কনক্লুশন নেই কিন্তু সমঝোতা স্মারক হয়েছে সে সমঝোতা স্মারক যখন আপনি অ্যাকসেপ্ট মানে কনসিডারেশনে রাখবেন আপনি যদি কনসিডারে ধরেন তার মানে হচ্ছে আপনার পজিটিভ ইন্টেনশন আছে বাড়ি কিনতে গেলে যেমন হ্যাঁ সেটাই তো কথা এই মানে এটা হচ্ছে জাস্ট একটা মানুষকে একটা ব্যবস্থা দেওয়া হচ্ছে আর প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেন ওনার সাংবাদিক সম্মেলনগুলো অনেকটা আমার কাছে মনে হয়েছে উনি বিদেশ থেকে যখন আসেন সেটা সত্যটা মানুষকে জানানোর চেয়ে কিছু অতি উৎসাহী ক্ষমতালোভী এবং তৈলবাজ সাংবাদিককে নিয়ে আসেন যারা প্রশ্নগুলো করেন এমনকি আমি আপনাকে আপনি এনে বোধে বলছেন একদিন এক সাংবাদিককে আমি দেখছিলাম উনি একটা প্রশ্ন করতেছে প্রধানমন্ত্রীকে বিশ্বাস করুন উনি যখন কথা বলছে আমার কাছে মনে হয়েছে উনি প্রধানমন্ত্রীর মাথার উপরে একটা গাওয়াগি ধরছে ধরা বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি বুঝতে পারছেন আপনার মাথার উপর গাওয়াগি আছে তারপরে উনি প্রশ্ন করছে তার প্রশ্নটা ছিল সংক্ষেপে বলি আমি যে তার এলাকায় একটা খাল খনন করতে হবে এখানে পানি যেতে হবে তার ফসল হচ্ছে না ওই গ্রামের কয়েকটা ইউনিয়নের ব্যাপারটা এটা করতে গিয়ে তার চার মিনিটের প্রশ্নে উনার দুই মিনিট পঞ্চান্ন সেকেন্ড হচ্ছে প্রশংসা আর এক মিনিট পাঁচ সেকেন্ড হচ্ছে আমি পরে টাইমটা আমি ইয়ে করেছি এই হচ্ছে অবস্থা যাই হোক আমি সেই আলোচনা আপনার আলোচনা আমার প্রথম অংশে যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে দেখুন দেশের স্বার্থে যে কোনো চুক্তি প্রধানমন্ত্রী করবেন এটা 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 উচিত উচিত এখন চুক্তি করতে গিয়ে আপনাকে আগে দেখতে হবে আপনার নিজের দেশের স্বাস্থ্যটা এক দ্বিতীয়ত হচ্ছে আপনার উপর অভিযোগ আছে প্রথমত হচ্ছে আপনি জনগণের ভোটে নির্বাচিত নন আপনি প্রশাসনের দ্বারা আমি ডামি নির্বাচন করেছেন গণতান্ত্রিক দেশে উনি গণতান্ত্রিক প্রাইম মিনিস্টার আমি ধরেই নিলাম তিনি যদি রাতের বুটেও হন বা আমি নির্বাচন তারপরেও উনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাচ্ছেন আমার একটা সংসত্ব আছে আপনি যখন তৃতীয় আরেকটি দেশের সাথে আপনার দেশের ভূমি ব্যবহার করে আপনি ট্রেন যাওয়ার জন্য চুক্তি করে আসতেছেন হোয়াট ইউ নিচ্ছে যুগ আপনি এটা সংসদে আলোচনা করবেন সংসদে আলোচনা করে আপনি তারপরে রাষ্ট্রপতির কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন বা অনুমতি যেটাই আপনি বলেন না কেন আপনি তো এটা কিছুই করেননি এবং কেউ জানতো না যে এইবার যে গিয়ে তিনি এই চুক্তিটা করছেন এখন আপনি বলবেন যে ইজ ইট লিগেলি বাইন্ডিং অন নট দাজন ম্যাটার হোয়াট ইজ ইউর এথিক্যাল পজিশন দেন আপনার এথিক্যাল পজিশনটা কি আপনি অন্য দেশকে গিয়ে আপনার ভূমি ব্যাপারে পারমিশন আপনি দিয়ে দিচ্ছেন আপনি সংসদকে তাহলে তো বৃদ্ধাঙ্গুলি দেখালেন আপনি কি মূল্য দিলেন এত বড় গুরুত্বপূর্ণ একটা সংসদে আলোচনাই হলো না এটা তিনি কেন করতে গেলে আমি জানি না এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আপনাকে আমি এই কথা বলে কনক্লুশন টানব আমি জানি আপনার সময় শেষ হয়ে যাচ্ছে দেখুন বারো তার সুবিধার জন্য সেভেন সিস্টারে দিয়ে যেতে তাকে বারোশো কিলোমিটার পথ পাড়ে দিতে হচ্ছে সে তার সুবিধার জন্য ট্রানজিট নিতে চাচ্ছে আপনি সেটা দিয়ে আসছেন তার সুবিধাকে আপনি দেখছেন আপনি এই এক তিস্তা চুক্তি দুই হাজার এগারো সাল থেকে আপনি আপনার সুবিধাটা দেখতে পাচ্ছেন না বারবার বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকার সেটা মানছে না আপনি এই চুক্তিতে স্বাক্ষর করার আগে আপনি কেন এই কথা বললেন না মাননীয় প্রধানমন্ত্রী আনলেস আপনি তিস্তার চুক্তির ব্যাপারে সমাধানে না আসা পর্যন্ত আমি কোনো কাগজে স্বাক্ষর করবো না কারণ আপনি তিস্তার কথা বলে এর আগে আর কয়েকটা চুক্তি আছে ২০১০ সালে আপনি পোর্ট দিয়ে আসছেন যে পোর্টে আপনি এখন টন প্রতি পাচ্ছেন তিনশো টাকা মানে কি বলা যায় ওই যে চেঞ্জ প্লিজ বলে না রাস্তায় বসে প্রতি প্রতি টন মাত্র তিনশো টাকা তা আপনি এই যে চুক্তি করছেন কেন করছেন বিকজ আপনার জনগণের প্রতি আপনার কোনো কমিটমেন্ট নেই আপনার কথা হচ্ছে আপনি জনগণের কমিটমেন্ট হচ্ছে দেশের স্বার্থে আপনি কি চাচ্ছেন আপনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আর আমি শেষ করছি এটা বলে ভারত যে কোনোভাবে আপনাকে ক্ষমতায় রাখবে এই কারণেই যে কারণ আপনাকে ক্ষমতায় রাখলে কি হবে আপনি তাদের স্বার্থটা বেশি দেখবেন যেটা আপনি এখানেও তাদের বারোশো আপনার রংপুরের মানুষ গ্রীষ্ম মৌসুমে পানি পাচ্ছে না পানির জন্য হাহাকার করছে আপনি সেটা দেখছেন না আপনি বারবার গিয়ে তাদের সুবিধাটা দেখেন বাংলাদেশের সুবিধাটা ধন্যবাদ আপনার জন্য আরো দুই মিনিট ধন্যবাদ সাহেব খুব সুন্দর বক্তব্য সুন্দর মানুষ তো ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন প্রেম নিবেদনের কিচ্ছা কাহিনি শুনুন জানি না কতটা প্রেম নিবেদন করেছেন আর এই যে ভারতের স্বার্থের কথা বলেন আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছিল তখন এখনও তারা টেলিভিশনে বলেন যে ভারতের স্বার্থটা বেশি ছিল কি স্বার্থ ছিল যে পাকিস্তান থেকে যদি পূর্ব পাকিস্তান আলাদা করা হয় তাইলে ভারত যেহেতু আমরা ভারতের কাছে সবচেয়ে ভারতের সবচেয়ে বেশি লাভ হয় ভারত এখানে পাকিস্তান দূর থেকে সেখানে শাসন করে বা তারা ক্ষমতা খাটায় তাইলে ভারতের সবচেয়ে বেশি স্বার্থ আমি তীব্রভাবে প্রতিবাদ করি ভারতের এই সামান্য স্বার্থের সাথে আমাদের সাত কোটি মানুষ সেদিন স্বাধীন হয়ে গেছিল পৃথিবীর বুকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়ে গেছি আমাদের স্বার্থ কি ছিল না আমাদের স্বার্থ কি কম তাদের স্বার্থ তো ভাই তাদের স্বার্থ চাইতে হাজার হাজার গুণ বেশি স্বার্থ আমাদের ছিল আজ পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌত একটি বাংলাদেশ আজ আঠারো কোটি মানুষ স্বাধীন এখানে এখানে তারা বলেন যে উনি বলছেন সেভেন সিস্টারের সাথে ভারতের একটা স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশ আমার এক খোলা তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের ভিতর দিয়ে শুধু তাদের দেশ থেকে তারা দেশ আমরা কিন্তু আরও তিনটা চারটা এমনকি দক্ষিণ এশিয়ার সাথে আমাদের যোগাযোগ ব্যবসা বাণিজ্য বেড়ে যাচ্ছে তাদের সাথে আমাদের স্বার্থতা অনেক বেশি তো তারা শুধু উল্টাই বলে থাকেন আমি বলবো ভাই আপনারা ভারত বিরোধিতা না করে এই চুক্তিগুলো ভালো করে পড়েন আর যে চুক্তিগুলো আপনি বলছেন এই চুক্তিগুলো এখনো পুরোপুরি ব্যাখ্যাটা মানুষের জনসম্মুখে কোনো আসে নাই যে এটা কিভাবে যাবে হবে। এখানে কিভাবে হবে দেখেন একটা চুক্তির ব্যাপারে যেমন আমাদের তো অর্থনীতি অবশ্যই ভারতের অর্থনীতি কি ছোটো আমরা যদি যেমন সিলেট থেকে যদি বেনাফুল হয়ে একটা রাস্তা ট্রেন রাস্তা হয় ট্রেন তো যাওয়া আসার রাস্তা হবে এখন আমরা এইটা করতে গেলে তো অনেক পয়সা কিন্তু এইটা যদি তারা করে দেয় সেটা আমাদের বিশাল একটা স্বার্থ এই এটা যদি তারা দশ বছর চালায় তারা দশ বছর চুক্তি হয় বা পনেরো বছর পরে এটা তো আমাদের সম্পত্তি হয়ে যাচ্ছে তা আমাদের স্বার্থটা সবসময় বেশি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যে সরকারের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে মানুষের সরকার আমি যে চুক্তিগুলোর কথা বলেছি ভারতের সাথে বড় বড় যত সমস্যা আছে সব সমস্যা এই আওয়ামী লীগ সরকারই সমাধান করেছে আর যারা তারা ক্ষমতায় ছিলেন তারাও দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন কোনো চুক্তি চুক্তি করতে পারেন নাই কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন তারা সহি

কিন্তু একাত্তর সালে ভারতের এই সহযোগিতার পিছনে যে ছিল সেটাই এখন আস্তে আস্তে প্রমাণ হচ্ছে এই সকল চুক্তি এবং বাংলাদেশের মাটি ব্যবহারের কারণে এবং তারা চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে যদি সরানরা একটা মুসলিমদের কণ্ঠকে দুর্বল করলে তাদের দাদাগিরি করতে সুবিধা হবে অন্তত আপনাদের এক ক্ষমতার জন্য আসলে আমরা অন্ধ হয়ে গেছি কারণ ভারতের ওয়েবসাইটে কিন্তু লেখা আছে উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান আমি একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে আমি এটা মেনে নিতে নারাজ আমরা এটা সত্য যে পাকিস্তানি সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের জন্য স্বাধীনতা অর্জন করাটা বেশ কঠিন ছিল সেই জন্য আমাদের একটা শক্তি সহায়তার প্রয়োজন ছিল সেই জন্য ভারতকে সাহায্য আমরা চাইছি ভারত সাহায্য করেছে এর মানে এই নয় ভারত আমার সহযোগী ছিল কিন্তু এর মানে এই নয় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে কিন্তু এই সরকারের কোনো মন্ত্রী এমপিরা আপনার কি সংশয় করতে আছেわけで সেটার প্রতিবাদ করেন না ধন্যবাদ ধন্যবাদ আপনার দেখুন আমাদের যে বয়স ইরশাদ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু রাজপথের কর্মী ছিলাম পুরোটাই আমি ছিলাম ঠিক আছে আমরা ইরশাদ কে সোয়েরাচার বলতাম বিশ্বভয়য়া বলতাম কিন্তু

এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতো মাঝে মাঝে হাসতাম যে কেন তারা এরশাদের বিরুদ্ধে হাসতেছে এরশাদ তো জিয়াউর রহমানের প্রদাঙ্ক অনুসরণ জিয়াউর রহমান যে যে কাজ করেছেন কোন কাজটি এরশাদ করেন নাই তারা আবার বলতেছে একে শহীরাচার এ আবার ক্ষমতা দখল করেছে সে আবার সেনাবাহিনীর কাপড় পরে এসেছে সে এরশাদের চাইতে অনেক বেশি কিন্তু শহীরাচার ছিল জিয়াউর রহমান জিয়াউর রহমান এই যে কাজগুলো করেছেন উনি

মানে আমরা কোনো মানুষকে মেরে ফেলছে এটা ম্যাটার এটা আপনি আমাকে যে কথাটা বললেন যে মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আমি আবারও বলি প্রিয় দর্শক কোনো মানুষ হ্যাঁ আল্লাহ আল্লাহ ফখর আবুল আলম আমাদেরকে ন্যাচারাল ড্রেস দিবে আমরা মানে মারা যাব স্বাভাবিকভাবে মৃত্যুবরণ হবে এটা মানে কিন্তু আমাদের দেশের মানুষকে সেটা হোক ক্রস ফায়ার হোক বিডিআর বিদ্রোহ হোক বিডিআরের বর্ডারের মাধ্যমে গরু চোরকে মেরে ফেলা এটাকে আমরা কখনও নর্মালভাবে নেব না এটা যারাই করুক এটা যদি বিএনপি করে বিএনপি বিরুদ্ধে আমরা খুব এগ্রেসিভ হয়ে কথা বলবো যেই করুক এটা আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে এগ্রেসিভ হয়ে কথা বলবো এটা যদি ব্রিটেন করে সেম কাজ আমরা ব্রিটেনের বিরুদ্ধে আমরা মনে হয় ব্রিটিশ শাসন আমলের কথা আমরা এখনও ভুলি নাই বলছি রাখি আমরা যেই করুক আমরা তাদের বিরুদ্ধে এগ্রেসিভ হয়ে কথা বলবো এবং একটি কথা যে আমরা ছোট্ট একটি দেশ খুব ছোট্ট একটি দেশ কিন্তু আমরা স্বাধীন আমরা সেভেন্টি ওয়ানের রক্ত দিয়েছি আমাদের স্বাধীনতার জন্য আর যাতে করে বর্ডারে এইভাবে আমাদেরকে না হত্যা করা হয় তাই আমি আশা করব প্রত্যেকটি মানুষ সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি বর্ডারে মানুষ মারা ফেলানিকে ঝুলানো এটা নর্মাল ম্যাটার না আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি الله الله